নিউজ 18 অসম নর্থ ইষ্টৰ বিশেষ অনুষ্ঠান সাইকেল নহয় টিলিঙালয় আপোনালোকক স্বাগতম জনাইছো আর এই মুহূর্তত মই উপস্থিত আছো যে গুৱাহাটী লোকসভা সমষ্টিৰ কি খোলমাৰী অঞ্চলত আহক আমি খোলমাৰী অঞ্চলৰ সাধাৰণ ভোটাৰৰ লগতে কিছু কথা পাতো সমাগত লোকসভা নির্বাচন আর লোকসভা নির্বাচনের পূর্বে নিউজ 18 অসম নর্থ ইষ্টর বিশেষ অনুষ্ঠান সাইকেল নহয় টিলিঙা আর এই সাইকেল নহয় টিলিঙালয় আমি আহি উপস্থিত হয়েছি যে গুৱাহাটী লোকসভা সমষ্টির যে খোলমাৰীত আহক কিছু ইয়াত জনতা আছে সাধারণ জনতা কোনে কোনে কথা পাতিব বিচারিম পুরা অকমান ইলেকশন তো আহি গল কি বিচারি কেনেকুয়া ইলেকশন তো আমি এতিয়া কেন্ডিডেটজনক আমিও পইচা চিনাকি হলে ভাল আছিল তো চিনি ঠিক তেনেকুৱা মানে পোৱা নাই যে নহওক এখন আমার কেন্ডিডেটজন আমার রাইজর কাম করা হব লাগে রাইজর কাম করা হলে আমার রাইজর উপকার হব সেটাই আর মোট কাম যা পাঁচ বছরে কি উন্নয়ন কেন হয়েছে আপনার এই অঞ্চল যা পাঁচ বছর এমপি ইলেকশনের আমার সাংসদজনের কাম আমি ঠিক তেনেকুৱা দেখাই নাই এতিয়া যদি হয়তো কোনোবা জায়গা সাইডত হয়েছে সেটা না জানিলো কিন্তু আমার এখানে এরিয়াত আমার এই সাংসদের মানে কোনো ফান্ড বা কিবা এটা উন্নয়ন আমি কিন্তু ইমান দেখা নাপালো এটাও দেখা নাপালো এতিয়া কি বিচারি কেনেকুৱা সাংসদ লাগে আপোনালোকক এতিয়া সাংসদজন আমার রাইজর লগত জড়িত হয়ে রাইজর লগত থাকি রাইজর কাম করাটো হলে আমার ভাল সেটাই মানে কামনা আর যিমানখিনি উন্নয়ন হবা লাগে উন্নয়নখিনি হওয়া নাছিল নাকি পাঁচ বছর পাঁচ বছর যিমানখিনি হব লাগিছিল সেনেকুৱা আমি কিন্তু দেখা নাই উন্নয়ন ইমান উন্নয়নটো দেখা নাই আর এটা উন্নয়ন লাগে উন্নয়ন হওয়াটো ভাল উন্নয়নটো আমি রাইজর কাম হব লাগে আপনি দল নিবিচারে পার্টি পার্টি ভাল হব লাগে দল দলের লগত কোনো কথা নাই দল দলের লগত থাকিলে মানে কেনেকৈ হব মুঠতে আমার প্রার্থীজন কাম করা হব লাগে বা রাইজর কাম করা হব লাগে কিন্তু দলের লগত থাকি খালে দলের লগত ঘুরি ফুলে তো নহব মুঠতে প্রার্থীজন আমার কাম করা হব লাগে সেটাই আর প্রার্থী মানে কি আমার ইয়াত আজি যখন কংগ্রেস সরকার হয় UDF থাকিব সব বিপরীত মুখী আর কোন উন্নয়ন হব তে পাঁচ বছরে উন্নয়ন নাই এটা কি বিচারি কেনেকুয়া আপনার কেনেকুয়া হওয়াটা বিচারি এটা তো সমপর্যায় হবা লাগে উন্নয়ন চারিওফিলে ইলেকশন সময় রাইজে কব রাইজের উপরে নির্ভর করিম তথাপি আমার ফলের কইছো যে যা আজি রাইজর মুখে মুখে কই আছে মুঠতে বিজেপির মানে আমার কিছু ঠকবাজি করে আছে এর কারণে কিছু আমি আহি থাকা দিন পরিবর্তন করে বিচার করার চেষ্টা করে আসবো আর কি এইখানে রাইজের আমি শুনে পাইছো আর শুনে পাইছো আর কি এটা কেনকা প্রার্থী বিচারি আপনার প্রার্থী মানে উপযুক্ত প্রার্থী পাব লাগে আমার কারণ কি রাইজর কাম করব লাগে রাইজর কথা কাম হব লাগে কারণ কি রাইজে যদি আমি বিচারি আছে ইলেকশন পার্বত বিশেষ আমার বৃহত্তম অঞ্চলত বহুত ক্ষতি হয়েছে বিগত পাঁচ বছর উন্নয়ন কেন হয়েছে আপনার উন্নয়ন বলে কোবলে আমি কিছু হয়েছে যদিও আর কিছু হওয়া নাই যে ধর কিছু ভিতরে গাঁও অঞ্চলত রাস্তাঘাট হব লাগছিল ঠিক তেন ধরনের রাস্তাঘাট হওয়া নাই রাস্তাঘাট আমার খুব পিছু পিছিয়ে তেনে আমি গাঁওখানে আমাক নাচায় যা মানে যা উন্নত আমার যায় যা মানে অল্প পোহর আছে যা অল্প ডাইন হাত বাঁহাত মানে যা মতা হাত আছে ইহঁতের ওসব কাম করে কিন্তু আমার ভিতর ওসব কিছু কাম করা নাই সাংসদ বছর কাম কাম দেখাই নাই এখানে আমার এইখানে অঞ্চলের কাম দেখাই নাই আমি ইতিমধ্যে তার নাম কান শুনেছো তাক দেখিছো কিন্তু আমার অঞ্চল তেনেকুৱা কোনো উন্নয়নমূলক কাম করাই নেই এতিয়া গুৱাহাটী লোকসভা হয়েছে এতিয়া নিশ্চয় উন্নয়ন বিচারে উন্নয়ন বিচারো উন্নয়ন বিচার ঠিক কারণ কি আমার উন্নয়ন লাগে আহি থাকা দিনবোর আমার উন্নয়ন লাগে কারণ যে বছর গেছে তেনেকুৱা ধরনের আমার যাতে নহয় পরিবর্তন আহি থাকা দিনবোর আমার তাতকৈ উন্নত দিন আমাক লাগে হয় নিউজ 18 অসম নর্থ ইষ্টৰ দৰ্শক শুনালো গুৱাহাটী লোকসভা সমষ্টিৰ সাধাৰণ ভোটাৰৰ মনৰ কথা আৰু পৰৱৰ্তী সময়ত আন সমষ্টিলৈ যাবলৈ চেষ্টা কৰিম ধন্যবাদ